এই শিল্প সংস্থাটি আমরা 2018 আমরা শুরু করেছিলাম। আমরা কয়েকজন শিল্পী বন্ধু মিলে আমরা ঠিক করলাম যে আগে একটা সংস্থা ছিল বাঁকুড়ার কোলামেলা, সেইখানে বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা ঠিক করলাম কয়েকজন মিলে যে আবার নতুন করে আমরা এই চিত্রবোধক শ্রেণীটা আমরা শুরু করব। সেই চিন্তাভাবনা নিয়ে আমরা কয়েকবার বাঁকুড়ার মুখে করেছি এবং বইমেলাতেও আমরা করে থাকি এবং কয়েকবারই করার পর আমরা ভালো রেসপন্স পেয়েছিলাম, যার জন্য আমাদের এখনও আমরা এই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, বিভিন্ন জায়গায় করছি এবং আমরা আমাদের তরফ থেকে আশপাশাপাশি মেদিনীপুর যাই, কলকাতাতে যাই, আমাদের ছেলেমেয়েরা আমরাও যাই, আমিও যাই, বিভিন্ন জায়গায় প্রদর্শনী করার সুযোগ যেটা আগে ছিল না, আমাদের সাথে একে অপরকে চিনতে পারতাম না, সেটা এখন অনেকের সাথে আমাদের বন্ধুত্ব হয়েছে, সব শিল্পী বন্ধুর একসাথে আমরা মাঝে মধ্যে বসতে পারি, বিভিন্ন জায়গায় প্রদর্শনী করতে পারি। প্রেম মন্দির রূপ প্রদান করবেন শিল্পী সুখময় দাস, এক অনন্য মুহূর্ত। সমবেত যে কজন রয়েছে তো হাততালি দিয়ে মুহূর্তটিকে স্মরণ করে রাখি। Thank you.
করতেই এবারে পুজো সংখ্যাটা প্রকাশ করতে পারি। হ্যাঁ হ্যাঁ হয়ে এসেছে, আর মাত্রই পাঁচ সাতটা দিন পেলেই হয়ে যাবে পুরো। ওরে বাবা, তাহলে যে খুব দেরি হয়ে যাবে।